দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়। আগের টি টোয়েন্টিতে 258 রান করেও হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, বিশ্ব রেকর্ড করে দক্ষিণ আফ্রিকা জিতে নিয়েছিল সেই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিয়ানরা 220 রান তুলল আজ সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচেও, এদিন আর পারল না দক্ষিণ আফ্রিকা। আশা জাগিয়েও ম্যাচ হেরে গেল 7 রানে। জোহানেসবার্গে এই ম্যাচ জিতে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজটাও 2-1 ব্যবধানে জিতে নিল রভম্যান পাওলের ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছিল প্রায় আগের ম্যাচের মতোই। 26 মার্চ সেঞ্চুরিয়ানের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের 6 ওভারে 62 রান তুলেছিল ক্যারিবিয়ানরা, উইকেট হারিয়েছিল 1টি। আজও পাওয়ার প্লেতে রান এলো 61, ওয়েস্ট ইন্ডিজ উইকেট হারালো 2টি। আগের দিন অবশ্য ইনিংস যত এগিয়েছিল বেড়েছিল ওয়েস্ট ইন্ডিজের রান তোলার গতি, কিন্তু এদিন মাঝের ওভারে কিছুটা ছন্দ পতন হলো। কাইল মায়ার্স ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জনসন চার্লস ফিরে গিয়েছিলেন 4 ওভারের মধ্যেই। চার্লস তো এদিন প্রথম বলে বোল্ড, এরপর 2 বলে দুজনকে ফিরিয়ে কাকিসো রাবাদা জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। নিকোলাস পুরান অবশ্য সেটি হতে দেননি, ব্র্যান্ড কিং এর সঙ্গে মিলে গড়েছেন 30 বলে 55 রানের জুটি। 25 বলে 36 রান করে কিং ফেরার পর কিছুটা পথ হারায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। অধিনায়ক পাওয়েল ফেরেন 4 বলে 11 রান করে, কিছুক্ষণ পর তার পথ ধরেন পুরানো, তার 19 বলে 41 রানের ইনিংসে 2 চার ও 4 ছক্কা। ষষ্ঠ উইকেটে জেসন হোল্ডারের সঙ্গে রায়মন্ড রিফার্ড গড়েন 17 বলে 31 রানের জুটি, যেখানে রেইফারি মূলত খেলেছেন 18 বলও করেছেন 27 রান। মাঝের ওভারে একের পর এক উইকেট হারানোয় কমে যায় ওয়েস্ট ইন্ডিজের রানের গতি। 17 ওভার শেষে ক্যারিবিয়ানের রান ছিল 168, উইকেট চলে গেছে 8টি। সেখান থেকে দলের রানটা 220 পর্যন্ত গেছে আসলে 9 উইকেটে রোমারিও শেফার্ড ও আলজারি জোসেফের মধ্যে 26 বলে অনবিচ্ছিন্ন 59 রানের অসাধারণ এক জুটিতে। মাত্র 22 বলে 3 ছক্কা ও 2 চারে 44 রান করেন শেফার্ড, তাকে দারুণ সঙ্গ দেয়া জোসেফ করেন 9 বলে 14 রান। এ দুজনের ঝড়ে শেষ 3 ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে 52 রান। কোনো 50 না থাকার পরেও তাই 200 পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস আন্তর্জাতিক টি টোয়েন্টি ইতিহাসে, যা দ্বিতীয় ঘটনা। রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি, প্রথম 2 ওভারে এলো মাত্র 7 রান। 5ম ওভারে ফিরে গেলেন আগের ম্যাচের অবিশ্বাস্য সেই জয়ের নায়ক কুইন্টন ডিকক। 21 বলে 21 রান করা ডিককের এদিন ব্যাটে বলে হচ্ছিল না কেন জানি, তবে অন্য প্রাণে রিজা হেন্ড্রিক্স ছিলেন আগের দিনের মতোই দুর্দান্ত ছন্দে, যা মারছিলেন তাই লাগছিল। 26 বলে 50 হয়ে গিয়েছিল হেন্ড্রিক্সের। ওপাশ থেকে রাইলি রুশো দারুণ সঙ্গতি ছিলেন হেন্ড্রিক্সকে, কিন্তু 21 বলে 3 ছক্কা আর 4 চারে 42 রান করে রুশো ফিরে গেলেন 11ম ওভারে জেসন হোল্ডারের শিকার হয়ে। ডেভিড মিলারও এসে 11 রানের বেশি করতে পারলেন না, তবে হেন্ড্রিক্স ছিলেন বলেই হাল ছাড়েনি দক্ষিণ আফ্রিকা। শেষ 3 ওভারে 48 রান দরকার ছিল প্রোটিয়াদের। 18ম ওভারে 13 রান নিয়ে হিসাবটাকে 12 বলে 35 রানে নামিয়ে আনেন হেন্ড্রিক্স ও এইডেন মার্ক্রাম জুটি, কিন্তু 19ম ওভারে প্রথম বলেই হেন্ড্রিক্স আলজারি জোসেফকে ছক্কা মারতে গিয়ে লঙ্গনে ধরা পড়লেন রভম্যান পাওলের হাতে। শেষ হয়ে গেল 44 বলে 2 ছক্কা ও 11 চারে 83 রানের দুর্দান্ত এক ইনিংস। ওই ওভারের 3য় বলে হেন্ড্রিক্স ক্লাসেন ক্যাচ দিলেন শেল্ডন কটরেলের হাতে, 5ম বলে বোল্ড হয়ে গেলেন ওয়েন পার্নেল। ম্যাচ ঘুরে গেল ওয়েস্ট ইন্ডিজের দিকে, শেষ ওভারে 26 রানের হিসাব আর মেলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। রায়মন্ড রিফারের ওই ওভার থেকে 18 রান নিয়েও থেমে যেতে হয় 6 উইকেটে 213 রানেই।